হ্যালো, কেমন আছেন সকলে? আজকে আমি নাড়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এত সুন্দর জাপানের এই শহর, আর তার থেকেও ইন্টারেস্টিং হলো এখানে রাস্তায় কুকুর দেখতে পাওয়া যায় না, কিন্তু চারপেও এক প্রাণী আছে, কি বলুন তো? হরিণ। চলুন দিনটাকে প্রথম থেকে শুরু করা যাক। আজকে যাবো নাড়া ঘুরতে, সেখানে নাকি হরিণ ছাড়া আছে সারা শহরে, মানুষ তাদেরকে পোষেও নি আবার তাড়ায়ও নি, বিস্কুট খাওয়ানো যায় হরিণকে। তো দেখা যাক হরিণ দেখে কি দেখতে পাই কি না, আর কীরকম লাগে নাড়া ঘুরতে যা। ব্রেকফাস্ট প্রচুর দেয় এক গাদা, তো সেই জন্য এখন সকালবেলা খেয়ে নিলে আর লাঞ্চে আমার খিদে পায় না। আর এদিকে গতকাল আমি ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি। নমস্কার সকলকে, ওয়েলকাম জানাই লিফি সিজন বলে আমার এই চ্যানেলে। আমার নাম হলো রিয়া আর আমি এখন কিয়োটোতে এসেছি। এখানে একটা পোকামাকড় নিয়ে কনফারেন্স ছিল, সেটা অ্যাটেন্ড করতেই এত দূরে আসা। আমার ইনস্টিটিউট থেকেই সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছে আর আমাদেরকে এই হোটেলে রেখেছে, যার নাম হলো ডাইয়া রয়নেট হোটেল হাচিজোগুচি। হাচিজোগুচি বোধহয় রাস্তাটার নাম, আর সেখানে এই হোটেলটা অবস্থিত। দিয়ে দিয়েছি লক, এবার যাব ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টে কী কী দেয় ডিটেলে পরে একদিন নয় ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এই যে একবার চেক করে নিলাম যে ঠিকঠাক লক হয়েছিল কি না, কিন্তু লক চেক করতে গিয়ে আবার দরজাটা নিজেই খুলে ফেললাম। যাই হোক, আবার বন্ধ করে ফাইনালি এই যে এদের দেওয়া এই চটি পরে চলেছি পটপট করতে করতে লিফটে করে নিচের তলায়। সেখানেই আছে ব্রেকফাস্ট খাওয়ার জায়গা। এরমভাবে হোটেলে একটার পর একটা সারি দিয়ে রুম রয়েছে, তিনটে রুম আমরা আমার অরেলিরা থিওর একই ফ্লোরে পেয়েছিলাম, কিন্তু এখন আমি একাই যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। মনে আজকে উত্তেজনা, এই শহরটার নাম আমাকে প্রথম অরেলি সার্চ করে গুগল থেকে দেখে বলেছিল, আর সেই শহরে নাকি এত এত হরিণ ছাড়া আছে আর সেই হরিণদের তুমি হাত দিতেও পারবে, সেটা শুনে অবাক লেগেছিল। আর সেই কারণেই আমি ভাবলাম সকালবেলা উঠে আজকে বেরিয়ে পড়ি। ওদিকে অরেলি আর তার হাজব্যান্ড তাদেরও আসার কথা। ব্রেকফাস্টে দেখেছেন ভাত, স্যুপ, কফি, হাজার রকমের খাবার দাবার সব দিয়েছে, দিয়ে পুরো পেট ভর্তি হয়ে গেছে। দুপুরে আর খাওয়ার কোনো ঝামেলা নেই, এবার ঘুরতে বেরিয়ে পড়েছি। কিয়োটো স্টেশন আমার ঘরটা থেকে একদমই হাঁটা পথে 5 মিনিটের ডিস্টেন্সে, তো সেখান থেকে কিনেৎসু কিয়োটো লাইন আমি নেব, যেটা আমাকে ডাইরেক্ট কিনেৎসু নাড়া লাইন সেটা নিয়ে যাবে ডাইরেক্ট নাড়া শহরে। আর এই যে জুম আউট করছি যাতে আপনারা বুঝতে পারেন আমি ঠিক কোন জায়গাটাতে আছি, জাপানের মেনল্যান্ডের মধ্যে অবস্থিত কিয়োটো শহর থেকে কত ওই 30-40 কিলোমিটার মতো দূরেই অবস্থিত নাড়া শহর, যেটা হলো আজকে আমার গন্তব্য। অ্যাকচুয়ালি যেটা দেখলাম, ওসাকা, কিয়োটো আর নাড়া এই তিনটে শহর একেবারে পাশাপাশি অবস্থিত, একটা থেকে অন্যটার ডিস্টেন্স হলো ওই 30-40 কিলোমিটার। আমি আছি কিয়োটোতে, প্লেন ধরবো ওসাকায় গিয়ে। ওসাকাতেই কিয়োটোর সব থেকে কাছে অবস্থিত এয়ারপোর্ট, কিয়োটো শহরে কোনো এয়ারপোর্ট নেই। কিনেৎসু নাড়া লাইনের এই ট্রেনে আমি উঠে পড়েছি, 1 মিনিট 40 লাগবে ট্রেনে করে নাড়া শহরে পৌঁছতে। আজকে আকাশ একবারে পরিষ্কার, HD ছবির মতো আসছে চারিদিক। এখানকার ঘরবাড়িগুলো যদি লক্ষ্য করেন দেখতে পাবেন টালির চাল করা, বিভিন্ন রঙের টালি দেওয়া, আর তার সাথে সাথে সবুজ মাঠ দেখতে দারুণ লাগছিল। রাস্তায় যেতে যেতে ভাবছি সত্যিই কি পৃথিবীতে এমন কোনো শহর আছে যেখানে হরিণ আপনি নিজে হাতে ছুঁয়ে দেখতে পারবেন? বন নয়, জঙ্গল নয়, শহরের মধ্যে হরিণ ছুটে বেড়াবে? ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে নিয়েছিলাম, সেখানে একটা ভিডিওতে দেখাচ্ছে যে রাস্তায় ট্রাফিক লাইটে ফলো করে মানুষজন চলে, আর হরিণদের অবাধ স্বাধীনতা, তারা যেখান দিয়ে চলে সেখানে ট্রাফিক লাইটও তাদের ফলো করতে হয় না, অবশ্যই তারা ফলো করে না। তারা যখন রাস্তা ক্রস করে গাড়ি থেমে যায়, ট্রাফিক লাইট যদি অন না থাকে, লাল লালও অন না থাকে, তবু গাড়ি থেমে যায় শুধুমাত্র হরিণকে সম্মান দেখাতে, হরিণকে রাস্তা ক্রস করতে দিতে সেফলি। আর এখানকার হরিণরা আবার ভীষণ সভ্য, তারা আবার মানুষকে দেখে বো করে, মানে একটু নিচু হয়ে ঝুঁকে সম্মান জ্ঞাপন করে। তো সেই সমস্ত কিছু ভিডিও ইউটিউবে দেখার পরে বিশাল উৎসাহিত হয়ে আমি এগিয়ে চলেছি নাড়া যাওয়ার উদ্দেশ্যে। এই যে কিনেৎসু নাড়া স্টেশন, এখানে বেরিয়ে পড়লাম, চলে এসেছি নাড়া শহরে, পৌঁছে গিয়েছি। আজকের দিনটা ভীষণ সুন্দর, দিন দুয়েক টানা বৃষ্টি হওয়ার পরে আজকে সূর্য উঠেছে আর একদম পরিষ্কার ঝকঝক চারিদিকে। আমি আজকে তাই ছাতাও আনিনি, ওয়েদার ফোরকাস্টে বলছে কোনোরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই।
নাড়া শহরে কিনেসুনারা স্টেশন থেকে বেরিয়েই একটা বাজার চোখে পড়লো। এই বাজারটায় দেখছি নানান ধরনের খাবার দাবার বিক্রি হচ্ছে। তো যাই হোক, বাজারে আর আমি ঢুকলাম না, আমি একদম সোজা রাস্তা ফলো করে করে চলেছি। এখানে একটা ওয়াইল্ড পার্ক আছে, অভয়ারণ্য আর কি, কিন্তু ঠিক অভয়ারণ্য বলা চলে না। এখানকার হরিণগুলো শুধু অরণ্যের মধ্যে নয়, অরণ্য থেকে বেরিয়ে রাস্তাঘাটেও ঘুরে বেড়ায়। রাস্তায় স্টেশন থেকে ওই 2 মিনিট হাঁটতেই দেখা হলো প্রথম এনার সাথে। ইনি কিন্তু পাঁচিলের উল্টো পারে ছিলেন, তাই ভাবলাম তার মানে বোধহয় রাস্তায় যেভাবে ছাড়া ভেবেছি ওভাবে ছাড়া নেই, পাঁচিলের মধ্যে রাখা আছে মনে হয়। কিন্তু আপনি হাত দিতে পারবেন, বেশ মোটা মোটা পাঁচিলে গ্যাপ আছে, আর সেখান দিয়ে বাবুরা মুখ বার করে খাবার গ্রহণ করছে মানুষদের থেকে। এনারাই এখানকার বাবু, এনাদের আন্ডারেই সমস্ত মনুষ্য জাতি। এই নাড়া শহরে আবার একটা বিশাল বড় বুদ্ধ মূর্তি আছে, পুরো জাপানের দ্বিতীয় উচ্চতম মনে হয় দেখলাম বুদ্ধ মূর্তি। এই দেখো কিরকম গলাটাকে বার করে রেখেছে। প্রথমে এই অবস্থায় দেখে আমি ভাবছি তাহলে ভয়ের কিছু নেই। যখন আসছিলাম ভয় পাচ্ছিলাম যে রাস্তাঘাটে যদি শিং দিয়ে গুঁতো মারে কী হবে, কিন্তু তারপরে দেখছি রেলিংয়ে ঘেরা তার মধ্যে রয়েছে। এই দেখো ইনি টুপি পরে কীরকম হরিণটাকে দেখছে, দেখো হাঁ করে। ও ভাবছি এটা আবার কীরাম জন্তু। আর হরিণটাও ভারী শান্ত মনে তাকিয়েছিল আমাদের দিকে। যাই হোক, তারপরে একটু এগোতেই আমার ভুল ভাঙল। না না, মোটেও হরিণগুলো ওই শুধু পাঁচিলের ওপারেই নেই, তেনারা এপারে ওপারে রাস্তার ধারে সর্বত্রই বিচরণ করছেন। আর তাদের মধ্যে কিছু কিছু তো বিশাল বড় শিং, আর কিছু কিছু বেশ মোটকা সোটকা সন্ডা গোছেন। তাদেরকে দেখে বেশ পেল্লাই চমকে যাওয়ার মতোই অবস্থা আমার। ঘোরাফেরা চমকে দেখিনি, চারপাশে হরিণ কুতিয়ে না দেয় শিং দিয়ে, আর কি গন্ধ। রাস্তায় এত গাড়ির শব্দ যে আমি মিউট করে দিলাম। আর এইখানে দেখতেই পাচ্ছেন রাস্তায় চতুর্দিকে হরিণ ঘুরে বেড়াচ্ছে। কুকুর যেমন আমাদের এখানে রাস্তায় ঘুরে বেড়ায়, কিন্তু তার সংখ্যাটা প্রায় 100 দিয়ে গুণ করে দিন, অতই সংখ্যায় হরিণ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। খুব শান্ত জীব, অতক্ষণ থাকলাম কিন্তু এদের কোনো আওয়াজই শুনতে পেলাম না। একাদটা হরিণ মাঝে মাঝে কুই কুই করে বিস্কুট চাইছে, কিন্তু এমনি একে অপরকে কখনোই আওয়াজ করে ভাগিয়ে দিচ্ছে না বা বকুরি দিচ্ছে না, যেরকম কুকুররা ঘৌ ঘৌ করে থাকে। মাঝে মাঝে একদম নিঃশব্দে পিছনে এসে আপনার জামা কুরকুর করে খেতে শুরু করে দিচ্ছে, সেও এক জ্বালা, কি বলেন। তবে এখানে হরিণরা নাকি আপনাকে নমস্কার জানায়, বিস্কুট চায়, সেই জিনিসটা দেখতে পাচ্ছিলাম না প্রথমে। পরে অবশ্য একজন দুজনকে দেখতে পেলাম নমস্কার করতে, কিন্তু আমি ক্যামেরায় ধরার আগেই তাদের নমস্কার শেষ হয়ে গিয়েছিল। তবে ইউটিউবে অনেক ভিডিও আছে এই নাড়ার হরিণের নমস্কার করার, তো আপনাদের যদি দেখার ইচ্ছা থাকে ওখানে গিয়ে দেখে নিতে পারেন, আমার ভিডিওতে ওটা দেখতে পাবেন না। এই দেখুন, প্রথমে ভেবেছিলাম বিস্কুট দেব, পরে দেখছি এই দৃশ্য। একটা বিস্কুট যদি আপনি কিনেছেন পিছন দিয়ে হাজারে হাজারে, হাজারে হাজারে একটা বেশি বাড়াবাড়ি বলছি, 3-4 জন এসে যাচ্ছে বিস্কুট খাবে বলে, আর অত বুদ্ধি নাই। আপনার জামা প্যান্ট ওদিকে যদি থলে থাকে, ব্যাগ থাকে, সেগুলোই কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে দিচ্ছে, খেতে পারছে না কিন্তু চিবিয়ে দিচ্ছে আগেই বিস্কুট ভেবে, আর পুরো নাল ঝোল সব লাগিয়ে দিচ্ছে। এবার আপনি ঘরে গিয়ে ওগুলোকে আবার ধুতে বসেন। বুড়োগুলোর গায়ের রং একটু বেশি খয়েরি, কালো কালো, আর যেগুলো বয়সে কম তাদের রংটা একটু হলদেটে, কমলা কমলা গোছের কিংবা বাদামি গোছের বলা যেতে পারে, কিন্তু গোল্ডেন আভাও আছে। দেখুন, যেই সূর্যের আলো পড়ছে বাদামি গায়ের রঙের সাথে একটা সেই সোনালি আভা বেরোচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগবে। এত হরিণ একসাথে দেখে আমার তো আনন্দে আত্মহারা অবস্থা, আবার ভয়ও লাগছে। কিন্তু পুরো পরিবার যদি সাথে থাকতো আমার, তাহলে ভয়ের কিছু নেই, একেবারেই নিরীহ প্রাণী দেখলাম। মাঝে মাঝেই এই যে এরা পড়ছে, মাঝে মাঝেই ওরা কিন্তু এরকম নোটিশ বোর্ডে লিখে রেখেছে যে এরা কিন্তু বন্য প্রাণী, এরা শিং দিয়ে গুঁতিয়ে দিতে পারে, পিছন থেকে ঠেলা দিতে পারে, আপনার জামা চিবিয়ে খেয়ে নিতে পারে, আবার আপনাকে বেশি বিরক্ত হলে কামড়েও দিতে পারে, তবে সেটা হয় না খুব একটা। যদি আপনি এদেরকে বেশি বিরক্ত করেন তাহলেই হবে। আর এই যে বিস্কুটের দোকানে ওই যে দিদা আছে, ও বিস্কুট বিক্রি করছে, এরকম অনেক দোকান ছিল। তারা কী করছে, হরিণকে লাঠি দিয়ে তাড়াচ্ছে বিস্কুটের দোকানওয়ালা,
তো হরিণ জেনে গেছে যে দোকানওয়ালার কাছ থেকে আমি বিস্কুট পাবো না, কিন্তু যদি কোনো লোক কিনতে আসে বিস্কুট তাহলে সেই লোকটার পিছনে ধাওয়া করতে হবে, সে আমাকে বিস্কুট দেবে। তখন নমস্কার টমস্কার মাথায় উঠেছে বিস্কুট পেয়ে, কিন্তু এই দেখুন দেখেছেন কিরম ভাই পিছনে আসছে, কুরকুর কুরকুর করে চিবিয়ে দেবে জামা। ওই দেখুন ওই দেখুন কালো লোকটার পিছনে, কালো লোকটা না লোকটা সাদা কালো জামা পরা, পিছনে হরিণটা চিবিয়ে দিল জামা। তো আপনি যদি একবার দিতে শুরু করেন, কুড়মুড় কুড়মুড় করে বিস্কুট থেকে জামা সব চিবিয়ে দিচ্ছে। এও এক অদ্ভুত অভিজ্ঞতা, কি বলেন? এরকম জিনিস আপনি কি কখনো এর আগে কোনো ভিডিওতে দেখেছেন, বা আপনি নিজেই কি কখনো? এই দেখুন এ নমস্কার করছে এই লোকটা, তো আইডিয়ালি হরিণটারও নমো করার কথা। এই করলো করলো, হালকা করে করলো, দেখলেন? কিন্তু আরও ভালো করে হরিণটা নমো করছিল, নমস্কার করছিল অন্যান্য হরিণগুলো। কিন্তু আপনাকে বিস্কুট দিতে হবে, এমনি এমনি নমস্কার করবে না, বিস্কুটের লোভে করতে পারে। সভ্য ভদ্র এনারা, কিন্তু অতটাও সভ্য নয় যে আপনি বিস্কুট দেবেন না, ফ্রিতে নমস্কার পেয়ে যাবেন। তো আমি প্রথমে আসার পর থেকে আর হাঁটতেই পাচ্ছি না, এনাদের কীর্তি দেখছি আর ভিডিও তুলে চলেছি। একজন করে যাচ্ছে আর তার পিছনে তিনটে চারটে করে ন্যাজ নাড়তে নাড়তে চলেছে। ন্যাজ নাড়ছে এটা বলাটা ভুল, ল্যাজ এদের খুব একটা কুকুরের মতো নড়ছে না, কিন্তু ওই আর কি বলতে হয় বললাম। আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে আমি আবার সেই দিনটায় ফিরে গেলাম। এ এক অদ্ভুত অভিজ্ঞতা, জানেন? কিছু কোনোদিনও দেখিনি যে দেখে যাচ্ছি পিছনে পিছনে হরিণ চলে আসছে। তবে ভালো এমনি কিছু করছে না, কিন্তু বন্য জন্তু তাই সাবধানে থাকতে হবে। ওকে পেছন থেকে কখন দেখবো টুকটুক করে চলে এসছে, এসে চেটে দিচ্ছে লোককে, যা পাচ্ছে করছে, ভর্তি এত হরিণ, এত হরিণ, কোটি কোটি হরিণ। রোদ উঠেছে তো ভালো লাগছে আজকে, তবে এতটাই রোদ যে মনে হচ্ছে একটা টুপি নিলে ভালো হয়। আবার হরিণ শুরু হয়ে গেল, পাশেই দাঁড়িয়ে আছে, কত যে হরিণ। তো আপনারা যদি কেউ কখনো জাপান বেড়াতে আসেন, মনে করে নারা শহর ঘুরতে আসবেন। আমার কিন্তু দারুণ অভিজ্ঞতা হয়েছে নারাতে এসে, আর এই হরিণ দেখার এই রকম অভিজ্ঞতা একবার আপনার জীবনে যদি হয়, আপনার কিন্তু বৃদ্ধ বয়স অবধি এই দিনটার কথা মনে থাকবে। আর এত সুন্দর ওয়েদার নাড়ার, চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে আজকে সূর্য যেহেতু উঠেছে চারপাশটা ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর তার সাথে এই দেখুন, এই দেখুন বিস্কুটের দোকানি যে দিদা, সে কিন্তু ওই চাটি দিচ্ছে হরিণদের, চাটি দিয়ে দিয়ে সরাচ্ছে। তো আজকে দিনটা যেহেতু ভীষণ সুন্দর, তাই আমার ভাগ্যটা সত্যিই ভালো, তাই জন্য আরও বেশি ভালো লাগছে। আচ্ছা, 10 মিনিট ধরে আপনাদের যে হরিণের ভিডিও দেখাচ্ছি, আপনারা বোর হচ্ছেন না? তো বোর হলে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি এর পরের দিন থেকে একই জিনিস একটু কম করে দেখাবো। আমার যেটা ভাল লাগে আমি সেটা দেখাতে থেকে গেছি। তো এই হরিণদের কাণ্ডকারবার আমি তো ঘন্টার পর ঘন্টা দেখতে পারি, এত ভাল লাগছিল। আর তার মধ্যে ওদের গা থেকে যখন গোল্ডেন আভা বেরোচ্ছে, সেই আমার মনে হচ্ছে আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। যদিও আমি গান শিখিনি, গান গাইতে খুব একটা ঠিক করে পারিও না, কিন্তু মনে আনন্দ জাগলে গান গাইতে বাঙালি অবশ্যই পারে, কি বলেন? তাই একটু দুকলি গেয়েই দিলাম। কিন্তু এদেরকে দেখে প্রথম দেখছি এত কাছ থেকে যে এরা সত্যি বিশাল দৌড়তে পারে। সবথেকে বড় কথা, আমি একটা হরিণের পালের মাঝখানে পড়ে গেছিলাম। এই দেখলেন কীভাবে স্কার্টটা টেনে দিল? এই দেখুন বিস্কুট খেয়ে নিল। তো একটা কোনো ফ্যামিলি বিস্কুট বার করেছে, সেই দেখতে পেয়ে 50-60টা হরিণ ছুটতে শুরু করেছে, আর আমি মাঝখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে শিং নিয়ে এদের তেড়ে আসা দেখে আমি না ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছি। তো সেটা আপনাদের ভিডিওতে দেখাবো, কারণ আমার সেই সময় লাকিলি মোবাইলটা অনই ছিল, আমি ভিডিওই করছিলাম। ভয় পাওয়াতে একটু মোবাইলটা সরে নড়ে গেলেও ভিডিওতে উঠেছে এদের ছুটে আসার সেই সময়টা। তো এই যে রাস্তাটায় ঢুকছি, সাদা রঙের যে সামনে ছোট রাস্তাটা আছে, ওই রাস্তাটার পাশে যে ঘাস জমি সেখানেই হাঁটছিলাম, আর তখনই ওই হরিণদের পালের মাঝখানে আমি পড়ে গিয়েছিলাম। ওই সময় আত্মারাম আমার খাঁচাছাড়া হয়ে গিয়েছিলো, আর আমার সাথে আরও দুটো মেয়ে ছিল, কোন দেশ থেকে এসেছে কে জানি, তো তারাও ইংরাজিতে চেঁচাচ্ছে, আমিও ইংরাজিতে চেঁচাচ্ছি। তিনজনই এত ভয় পেয়ে গিয়েছি, তিনজন একে অপরকে ধরে দাঁড়িয়েছিলাম হরিণের পালের মধ্যে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কীরকম, এই দিদি কোনো বিস্কুট নিয়েছে, আর হরিণগুলো ওর পিছনে পড়ে গিয়েছে পুরো, আর মহা এঁটুলির মতো, মানে
একবার যদি আপনি বিস্কুট দেন ভুলছে না, ঠিক পিছন পিছন আপনার পিছনে ঘুরবে। সেই মানে ছেড়ে দিই অন্য কেউ বিস্কুট দিচ্ছে তার দিকে যাই তা নয়, ওই তাকেই ফলো করতে করতে চলে, এই দেখো এই দিদিকে ফলো করতে করতে চলেছে এই রকম। সেই মানে দেখে আপনি হেসে মরবেন। এবার আমি যেহেতু বিস্কুট দিইনি, আমার ওদেরকে একবার দেখে হাসি পাচ্ছিল, আর মানুষগুলো বিস্কুট খাওয়াতে গিয়ে পালাচ্ছে ভয় পেয়ে সেটা দেখে হাসি পাচ্ছিল। কিন্তু যে দিতে গেছে তার কথা বলুন, সে ভালোবাসা দেখিয়ে দিতে গেছে, কি মিষ্টি দেখতে প্রাণী, দুটো বিস্কুট খাওয়াই, ব্যাস একবার বিস্কুট খাওয়ানোর পরে তা আপনার স্কার্টই তার খাদ্য হয়ে যাচ্ছে। কিরকম বেআক্কেলে প্রাণী বলুন তো। এই যে সবুজ মাঠটায় ঢুকে পড়েছি, এইখানে অন্যদিকে হরিণ মানুষদের হরিণ খাওয়ানো দেখছি, আর এমতো অবস্থায় একদল হরিণের মুখে পড়ে গিয়েছি আমরা। তো এই যে দুটি মেয়ে যাচ্ছিল, এই দুটো মেয়ে আর আমি, এই দেখুন বাপরে, ও মাই গড, okay, we are alive. Finally. ওহ, পালিয়ে যেতে হরিণগুলো আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। মানে এমন কিছু ভয়ের জিনিসটা কিন্তু নয়, আমরা হক চকিয়ে গেছি, যেটা হয়েছে সমস্যা। হঠাৎ করে হরিণের পায়ের শব্দ পেয়ে পিছন দিকে তাকিয়ে দেখি প্রায় 50-60টা হরিণ, তাদের মধ্যে বেশ কিছুর মাথায় বড় বড় শিং, আর ছুটে আসছে আমাদেরই দিকে। আমরা তো তখন বুঝতে পারিনি যে উল্টো দিকে কেউ বিস্কুটের প্যাকেট ফ্যাকেট খুলেছে, কী করেছে কে জানে। আমাদের দিকে ওরা আসছিল না, আমাদের পাশ কাটিয়ে সব বেরিয়ে গেল। কিন্তু আমরা তখন হট করে দেখছি যে আমাদের দিকেই ছুটে আসছে, আর আমরা কী ভয় পেয়েছি, কী ভয় পেয়েছি। সেই সময় যে তাক করে হরিণের ছুটে আসা তুলবো সেসব মাথায় নেই, জাস্ট লাকিলি ক্যামেরাটা অন থেকে গেছে, আর সেই কারণে হরিণের ছুটে আসাটা কিছুটা কেঁপে কেঁপে হলেও রেকর্ড হয়ে গেছে। যাই হোক, এবার হরিণের পাল পেরিয়ে একটু সামনের দিকে আগিয়ে আসতে দেখলাম একটা বড় মিউজিয়াম আছে। এত ভালো ওয়েদারটা, আর নীল আকাশ, তার উপরে প্যাঁচা প্যাঁচা তুলোর মতো মেঘ, শরৎকাল এখানেও যেন জানান দিচ্ছে মনে হচ্ছে। তার সাথে ছিল সেদিনকে ভয়ঙ্কর গরম। মাসটা ছিল সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই, ওই 1 বা 2 সেপ্টেম্বর আমি নাড়া শহর ঘুরতে গিয়েছিলাম। ভয়ানক গরম, ভয়ানক গরম দেখে যেরকম গাছপালা চারদিকে আর পাহাড় আর আলোর যেরকম মানে চারদিকটা দেখে মনে হবে বোধ হয় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্রান্সের মতোই দেখতে, ফ্রান্সেও এরকমই সব কিছু দেখতে লাগে। কিন্তু ওয়েদারটা একেবারেই ফ্রান্সের মতো নয়, যেমন গরম তেমন ভ্যাপসা, মানে আপনি ছাতা নিয়েও গা ফা পুড়িয়ে দেবে একেবারে। তো ওয়েদারটা বাজে হওয়ার যে কারণে একটু কষ্ট হচ্ছিল, না হলে কিন্তু দারুণ অভিজ্ঞতা। প্রচণ্ড গরম বাবা, যেমন গরম তেমন। তার মধ্যে আমি আবার স্টাইল করে চুল খুলে এসেছি, এখন আমার স্টাইল মাথায় উঠেছে, মনে হচ্ছে কতক্ষণে চুলগুলোকে তুলে ঝোটন বেঁধে সেই শিপ খোপা হয়, ওইটা আমার দারুণ লাগে, আরাম লাগে, সেই করব, ঘাড়ের চুলগুলোকে সরাবো। এখন আমি রাস্তা খুঁজে খুঁজে যাচ্ছি কোথায় অরেলি আর তার হাজবেন্ড আছে তাদের সাথে দেখা করার জন্য। তো ওদের সাথে দেখা হয়ে গেছে, আর তারপরে ওদের সাথেই এখানকার মন্দিরগুলো ঘোরার জন্য বেরিয়ে পড়েছি। এখানে কিন্তু অনেকগুলো বৌদ্ধ মূর্তি মানে বৌদ্ধ মন্দির আছে, বৌদ্ধ মন্দির আছে। আর এই দেখুন ঘন্টাটা কি দাম, আমাকে মন্দিরে ঢুকে ঘন্টা বাজাতে দেখে অরেলি আর তার বর কেভিন ওরা অবাক হয়ে গেছে। ওরা বলছে, তুমি জানলে কি করে যে এরকমভাবে ঘন্টা বাজানো যায়। আমি বলছি, আমাদের হিন্দু মন্দিরেও এরকম ঘন্টা থাকে, আর একটু অন্যরকম, এটা কাঁসর ঘন্টার মতো, ওটা অন্যরকম ঘন্টা হয়, কিন্তু ঘন্টা থাকে। মন্দিরের ধারেও কিন্তু এনারা বসে আছেন, যেখানে ছায়া পাচ্ছেন সেখানেই মানুষকে সরিয়ে দিয়ে নিজেরাই বসে পড়েছেন। এনাদের এই আইডিয়া নেই যে গেস্ট আসছে যারা, এত যে মানুষজন গেস্ট এসছে তাদের দেখতে, তাদেরকে ভালো জায়গাটা দিতে হবে আর নিজেকে সরে যেতে হবে, যেরকম আমরা ইন্ডিয়ানরা করে থাকি। আতিথেয়তা ব্যাপারটা একেবারেই নেই বললে চলে এই হরিণদের। নিজেরাই যেখানে ছায়া পাচ্ছে ঢুকে বসে পড়ছে, আর মাঝে মাঝে বেরিয়ে এসে বিস্কুট খেয়ে পালাচ্ছে। যাই হোক, এই করতে করতেই অনেকগুলো বৌদ্ধ মন্দির দেখা হয়ে গেল, ভীষণ সুন্দর করে সাজানো। এই মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, আমি তবু একটা দুটো ফটো তুলেই ফেলেছি, ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কোনো সমস্যা হবে কি না, সেরকম হলে এই ক্লিপটা পরে কেটে দেব। কিন্তু দেখতে এত সুন্দর মন্দির আর ভিতরে সাজানো গোছানো যে আমি ছবিটা না তুলে থাকতে পারলাম না। তো এই গোল্ডেন বৌদ্ধ মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। যাই হোক, সেখান থেকে বেরোতেই দেখা মিলল ছায়ায় বসে থাকা একদল অলস হরিণের সাথে। তবে রৌদ্রের যা তেজ,
এনারা যেটা করছে সেটাই আমারও করতে ইচ্ছা করছিল, মানে ছায়ায় বসে হাঁপানোর কথা বলছি আর কি। তো এখন আমি একা আর নই, কেভিন আমি আর অরেলি তিনজনে মিলে এই হরিণদের দেখছি আর মজা পাচ্ছি। এখন একটা টিম হওয়াতে একটু সাহস পেয়েছি আর কি। তো অরেলি আবার পশু পাখি ভীষণ ভালোবাসে, তার বাড়িতে তিনটে তার বিড়াল আর তার সাথে চারটে বেড়াল ছানা আর দুটো গিনিপিক, এতগুলো জন্তু নিয়ে অরেলি আর তার হাজব্যান্ড কেভিন বাস করে। কাজে বুঝতেই পারছেন পশু পাখি বিশাল ভালোবাসে এর ফ্যামিলিটা আর কি। এই দেখুন, বললাম না রাস্তায় সিগনাল দরকার নেই, হরিণ ক্রস করলেই গাড়ি থেমে যাচ্ছে। হরিণরা পাচ্ছে আটমোস্ট প্রায়োরিটি, কিছুটা মিনিস্টার গোছের বলা যেতে পারে। এরা খুব একটা ভয়ও পায় না, রাস্তায় গাড়ি গেলে আমাদের দেশের কুকুরেরা ভয় পেয়ে পালিয়ে যায়। এরা কিন্তু বহাল তবিয়তে কনফিডেন্সের সাথে দুলকি চালে রাস্তা ক্রস করছে। তোমরা নশ্বর জীব মানুষরা বাবা, তোমরা দাঁড়াও, আমি কেন দাঁড়াবো, আমি হলাম চার পেয়েও ভগবান, এরাও একটা মানসিকতা এদের আছে বলতে হবে। আমি মজা করে বলছি আর কি, এদেরই এখানে রাজত্ব, তো তাই এরাম একটা মনোভাবই আছে বলে মনে হচ্ছিল। তবে এই যে শহরটায় এলাম, ভাগ্যিস এলুম কি বলেন, এরকম অভিজ্ঞতা আর কখনো হবে কি না জানি না। এত যদি আপনি পশু পাখি আমার মতো ভালোবাসেন, আপনি যদি আসেন আমি গ্যারান্টি দিতে পারি আপনার এই জায়গাটা ছেড়ে বেরোতেই ইচ্ছা করবে না। কুকুরদেরই মতো একটা জীব, অথচ অনেক শান্ত, একেবারেই ঘৌ ঘৌ করছে না, আর ততটাই সুন্দর দেখতে, আর ততটাই কি বলবো সমীহ করে আপনাকে চলেছে। মাঝে মাঝে একটু কামড়ে দিতে পারে, কিন্তু তার বাইরে কিছু করবে না। কামড়ে মানে আপনাকে কামড়াবে না, ওই আপনার জামা ব্যাগ এই জিনিসপত্রগুলো একটু কুরকুর করে চিবিয়ে দিতে পারে। এরপরে আমরা এগিয়ে চললাম পৃথিবী বিখ্যাত তোদাইজি মন্দির দেখতে যাওয়ার উদ্দেশ্যে। বলছে কাঠের তৈরি যে বিল্ডিংগুলো পৃথিবীতে আছে তার মধ্যে তোদাইজি মন্দির সব থেকে উচ্চতম, তাও এর উচ্চতা এখন আর আগের মতো বেঁচে নেই, 2/3 হয়ে গিয়েছে অরিজিনাল হাইটের। রাস্তাতে সারি সারি হরিণরা আছে, নালার মধ্যেও বসে আছে হরিণ, রাস্তাতেও দাঁড়িয়ে আছে হরিণ, বনের মধ্যেও হরিণ, যেদিকে তাকাবেন সেদিকেই হরিণের রাজত্ব। তোদাইজি মন্দিরের মধ্যে আছে গিল্ডের ব্রোঞ্জ দিয়ে তৈরি পৃথিবীর উচ্চতম বৌদ্ধ মূর্তি, সেটা নাকি 15 ফুট উচ্চতায়, আর তাই দেখতে সারা দেশ বিদেশের লোক এখানে ভিড় জমিয়েছে, তাদের মধ্যে আমরাও আছি। কিন্তু মন্দিরে পৌঁছবো কি, রাস্তাতেই শত শত হরিণের দেখা মিলছে, তাদের কীর্তিকলাপ দেখতে দেখতেই আমরা পৌঁছতে অনেকটা লেট করে ফেললাম। এ দেখুন, মাথাটা একটু চুলকে নিল এই লোকটার প্যান্টে। এনাদের একটাই সমস্যা, বাকি সব কিছুই ভালো, মাঝে মাঝে মল ত্যাগ করে ফেলছে আর সেগুলো পড়ছে রাস্তারই উপর, আর রাস্তায় শত শত মানুষের পায়ের চাপে সেগুলো পেস্ট হয়ে যাচ্ছে, দিয়ে একটা জঘন্য গন্ধের উৎপত্তি ঘটেছে। তবে ঠিক ওই বানারসে গরুর গন্ধ, অথবা আমরা সেই সিমলা গিয়েছিলাম সেখানে লোমড়ি গাই নাকি বলে ইয়াকের পটির গন্ধ, তার থেকে এদের পটির গন্ধ কিন্তু গন্ধ কম একটু বলতে গেলে। যেখানেই দেখবেন জন্তু জানোয়ার আছে একটা হালকা গন্ধ তো থাকবেই। তো আপাতত তোদাইজি মন্দির যাওয়ার উদ্দেশ্যে আমরা যেখানটা এসেছি সেখানে দেখি এই দুটো বৃহৎ আকৃতি মানুষের স্ট্রাকচার, এটা কী কে জানে। ওখানে নিচে লেখাও ছিল এই দুজনের নাম, এখন আমি ভুলে গেছি আর মনে পড়ছে না। ঠিক এই মন্দিরটার সামনে দেখা হয়েছিল এক বাঙালি পরিবারের সঙ্গে, তারা আবার হুগলি জেলা থেকে এসেছেন, থাকেন নাকি অস্ট্রেলিয়ায়। এ দেখো অরেলির ব্যাগটা একটু চেটে দিল, অরেলি বেচারার ব্যাগের বহুত শখ, ওর ব্যাগ চেটে দিতে ও দুঃখ পেয়ে গেছে। যা পাচ্ছে চেটে দিচ্ছে কুকুরগুলো, কুকুর কেন বলছি হরিণগুলো। আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু তোদাইজি মন্দিরটা আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দিই, আর পরের ভিডিও অবধি টানবো না। দেখতে ভালো লাগলে সাথে থাক। তো আরও হাজার হাজার হরিণ পেরোনোর পরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম তোদাইজি মন্দিরের সামনে। তো চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই এই বিশাল আকৃতি বৌদ্ধ মূর্তি। কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল বিশাল বড় বিল্ডিং। মন্দিরের সামনে এই জায়গাটায় খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, ধূপের গন্ধ না ধুনোর গন্ধ কে জানে, কিন্তু মনটা গন্ধ শুকে একেবারে শান্ত হয়ে যাচ্ছিল। প্রচুর দর্শক এসেছে, তবে আজকে দর্শকের সংখ্যা অন্যান্য সময় থেকে কিছুটা কম, তার একটা কারণ হলো এখন যেহেতু গরমকাল পর্যটকদের এটা কিন্তু বেস্ট টাইম নয়
জাপান ঘুরতে আসার। আর আরেকটা দ্বিতীয় কারণ হলো যে আমরা যে সময়টা এসেছি একদম দুপুরবেলা প্রখর রোদের মধ্যে, মানুষজন হয়তো কিছুটা কমই এখানে এসেছে। নইলে আমি ইউটিউবে দেখেছি যে এখানে নাকি বিশাল বড় লাইন পড়ে, তাই বলছে আপনি যদি তোদাইজি টেম্পেল দেখতে যান সবার আগেই মন্দিরে বুদ্ধ দর্শন করে নিন, ওই হরিণদের আটকে পড়বেন না হরিণ দেখতে গিয়ে। হরিণরা তো আপনাকে আটকাবেই, কিন্তু আপনি ওইটায় আটকে পড়লে আর মন্দির অবধি পৌঁছাতে পারবেন না, সন্ধ্যা হয়ে যাবে তার আগেই। কিন্তু আমরা যেহেতু অফ সিজনে এসেছি, আমরা হরিণ দেখলাম, তারপরে মন্দিরেও সহজেই ঢুকে গেলাম, কোথাও কোনো লাইন পাইনি। কিন্তু বিশাল কষ্ট হচ্ছিল গরমকালের মধ্যে এখানে এসে পৌঁছতে। ভিডিওতে এই মূর্তিটা হয়তো অতটাও বড় দেখাচ্ছে না সামনে থেকে যতটা বিশালাকায় লাগছিল। সামনে থেকে আপনাকে ঘাড় উঁচু করে দেখতে হবে। আমি তো কিছুটা ফোনটাকে স্ট্যান্ডে করে উপরে তুলে ভিডিও তুলেছি, তাই হয়তো দেখে অতটা লম্বা লাগছে কি না বুঝতে পারছি না, কিন্তু বিশাল উঁচু, বিশালই উঁচু। মানে এই যে পদ্ম ফুলটা সামনে আছে, ওই পদ্ম ফুলটার মধ্যেও হয়তো চারটে লোক ঢুকে যাবে, এতটাই বড় এর সাইজ। তাও অনেকটা উঁচু স্থানে রাখা, তারপরেও ওর উচ্চতা 15 মিটার, মানে বুঝতে পারছেন বেশ ভালো উঁচু, মানে ওই একটা প্রায় দোতলা বাড়ির সমান হবে। আর তার পাশে এই যক্ষী নাকি এদেরকে কি বলে কে জানে, তারা দাঁড়িয়ে আছে, প্রোটেকশন দিচ্ছে মনে হয় বুদ্ধ মূর্তিকে। পিছনে ব্রোঞ্জের তৈরি রয়েছে এই যে পদ্ম ফুল আছে নিচটায়, আর তার পিছনটায় আছে আসন, সিংহাসন টাইপের আর। পদ্ম ফুলের উপরে বসে আছে এই বুদ্ধদেবের মূর্তিটা। সামনে একটা ছোট রেপ্লিকা বানানো আছে এই মন্দিরের, সেটাও কাঠ দিয়ে তৈরি। কাঠ দিয়ে কীভাবে আর্কিটেকচারটা বানিয়েছে দেখে অবাক হচ্ছি। 750 খ্রিস্টাব্দে এই মন্দির আসলে তৈরি করা শুরু হলেও 1700 খ্রিস্টাব্দে এর রিকনস্ট্রাকশন করা হয়। বারংবার এই মন্দিরটাকে বানানো হয়েছে 1700 খ্রিস্টাব্দ নাগাদ করে লাস্টবার বানানো হয় যেই স্ট্রাকচারটা এখন আমরা দেখতে পাচ্ছি। বহুবার বলছে নাকি ন্যাচারাল ডিজাস্টারের জন্য অথবা হিউম্যান কনফ্লিক্টের জন্য এই মন্দির ভেঙে গেছে আর তাকে আবার বানানো হয়েছে, এই দেখুন স্ট্যাম্প। তো জাপানে একটা জিনিস আমি দেখছি, প্রত্যেকটা স্থানে আপনার স্ট্যাম্প করার জন্য কিন্তু এরকম কালি আর ছাপ রাখা থাকে, এটাই স্ট্যাম্পটা হবে। এটা কিন্তু বেশ ভালো আইডিয়া, আপনার একটা সুভেনিয়ারও হলো, অথচ কোনো খরচা হলো না। তরেলি ও নোটবুকে এই স্ট্যাম্পটা বানিয়ে নিল। আর আরেকটা স্ট্যাম্প আছে যেটা তোদাইজি টেম্পেল হয়ে যাবে, সেটাও ও নোটবুকে করে নিয়েছে। এই যে এরকম সুন্দর সুন্দর স্ট্যাম্প প্রত্যেকটা দর্শনীয় স্থানেই কিন্তু রয়েছে। তো আপনি যদি জাপান ঘুরতে আসেন, একটা সাদা নোটবুক সাথে করে নিয়ে আসবেন, সাথে যদি আপনার সুভেনিয়র কিনতে ইচ্ছা না করে আপনি ছাপ নিয়ে যেতে পারেন, বা সুভেনিয়র কিনলেন তাও ছাপ নিয়ে যাবেন, তাহলে একটা স্মৃতি হয়ে থাকবে। যাই হোক, মন্দির ঘুরে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এইবার আমরা আরেকটু শহরটা ঘুরব। ঘুরে আমাকে আবার ট্রেন ধরতে হবে যাতে সময়ের মধ্যে আমি আমার হোটেলে পৌঁছে যেতে পারি। অরেলি যে দুজন আছে ওর একটু ভয়টা কম, আমার আবার নতুন দেশে বেশি সন্ধ্যার পরে থাকতে ভয়ই লাগছে। যদিও জাপান খুবই সেফ জায়গা, কিন্তু কী বলা যায় বলুন, টাইমের মধ্যে ঘরে পৌঁছে যাওয়াই শ্রেয়। যেহেতু ভাষা বলতে পারি না, তাই কোথাও যদি আটকে যাই বা কোনো যানবাহনে প্রবলেম হয়, তাহলে হাতে কিছুটা সময় থাকলে আর সেই প্রবলেমটাকে আমি ওভারকাম করতে পারব। হাতে যদি সময় না থাকে তাহলে আবার ভয় লাগবে। তো সেই কারণেই আমি দুপুরের ওই ধরুন 3:30 বাস দেই ফেরার পথ ধরবো বলে প্ল্যান করছিলাম। তোদাইজি টেম্পেলের সামনে একটা ভীষণ সুন্দর এরকম একটা স্ট্রাকচার ছিল, কী কে জানে। আর চার মাঝে মাঝেই আপনি যে কোনো মন্দিরে লাল রঙের কাঠের পিলার বারংবার দেখতে পাবেন। জাপানে এই পিলারগুলো বেশ চারিদিকে ছড়িয়ে আছে। এইবার দেখতে পেলাম অশোক স্তম্ভ। আমি দেখেছি আচ্ছা চেয়েতে অশোক স্তম্ভ, অরেলি কেভিন তো বুঝছে না। তারপর আমি ওদেরকে এক্সপ্লেন করলাম রাজা অশোকের কথা, তার বীরত্বের কথা, কিছুটা আবার জাপানিজ ভাষা এবং ইংরাজি ভাষায় এই স্তম্ভের নিচে লেখাও আছে। মনটা গর্বে ভরে গেল, আমার দেশের রাজা যে বৌদ্ধ ধর্মকে প্রচার করেছেন তার সম্মান রক্ষার্থে জাপানে অশোক স্তম্ভ নির্মাণ করে সাজিয়ে রাখা আছে। অশোক স্তম্ভ দেখে এবার আমি ফিরতি পথ ধরলাম। Thank you.
সারাটা দিন হরিণদের সাথে খুব সুন্দরভাবে কেটে গেল। এরপরে আমি ফেরার পথ ধরলাম, আবার সেই কিনেৎসু লাইনেরই ট্রেন ধরতে হবে। এত গরম, মাঝে মাঝে এক একটা জায়গায় এরমভাবে ওরা মিস্ট ছড়াচ্ছে যাতে একটু ধরিত্রী ঠান্ডা হয়, কিছুতেই কিছু হচ্ছে না, ভয়ানক গরম, কোনো কোথাও কোনো ঠান্ডা হওয়ার লেশ মাত্র দেখতে পাচ্ছি না। বাই বলে দিলাম হরিণদেরকে, বাই বলে দিলাম নারা শহরকে, এবার আমি ফিরে যাব আবার কিয়োটোতে। আপনাদের যদি এই ভিডিও দেখতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, একটা লাইক আরও অনেক মানুষের কাছে ইউটিউবকে এই ভিডিও ছড়িয়ে দিতে উৎসাহ দেবে। আর আমার ভিডিও যদি অন্যদের সাথে শেয়ার করেন তাহলে আরও মানুষ জানতে পারবে, আরও বেশি আমি ভিডিও বানানোর উৎসাহ পাবো। যদি ভালো লেগে থাকে, নতুন কিছু জেনে থাকেন, এরকম শহরও যে পৃথিবীতে আছে এইটা দেখে যদি আনন্দ পেয়ে থাকেন, হরিণদের এই কারবার দেখে একটু হলেও আপনার দাঁতের ফাঁকে হাসি এসে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে যদি এখনও না করে থাকেন। আর সব থেকে বড়ো কথা, ভালো থাকুন। আপনার মুখে যদি একটুও হাসি আনতে পারি এই ভিডিও দেখে তাহলে আমার ভিডিওটা অলরেডি সার্থকতা পেয়ে গেছে, বাকিগুলো আরও আনুষঙ্গিক বিষয়বস্তু, বুঝতে পারছেন। আমার এতটাও মানে এই চ্যানেলটাকে বিশাল বড় করে গ্রো করাবো, অনেক লোক দেখবে সেই ইচ্ছাটা অতটাও নেই, হয়তো সুপ্ত একটু মনে হয় যে হ্যাঁ অনেক লোক দেখলে ভালোই লাগবে, কিন্তু যেটা মনে হয় যে 4,000 মানুষ আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের যেন প্রতিদিন আমি যাই বা ভিডিও আনি দেখিয়ে মজা দিতে পারি, একটু হাসি আনতে পারি, নর্মাল জীবন থেকে বের করে আনতে পারি। তো যাই হোক, ভালো থাকুন, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিও নিয়ে। টাটা, বিদায় নিলাম।